নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় প্রীতিলতা ওয়াদ্দেদার যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা প্রীতিলতা ওয়াদ্দেদার ভূমিকা আদর্শবোধ ও আত্মোৎসর্গর মধ্য দিয়ে যারা নিজেদের জীবনকে অর্থবহ করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার বিশ শতকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন যথেষ্ট মাত্রায় সক্রিয় হয়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারী সমাজ প্রথম দিকে পরোক্ষভাবে অংশ নিতে শুরু করেন ব্রিটিশ সরকারের পুলিশি অত্যাচার গ্রেপ্তার নির্বাসন প্রভৃতি নির্যাতন বাড়তে থাকলেও নারীদের আন্দোলন থেমে থাকেনি আদর্শবোধ ও আত্মবলিদানের মাধ্যমে যারা নিজেদের জীবনকে চিরস্মরণীয় করে রেখেছেন তাদের মধ্যে বিপ্লবী প্রীতিলতা অন্যতম জন্ম ও বংশ পরিচয় প্রীতিলতা ওয়াদ্দেদার উনিশশো এগারো সালের পাঁচই মে মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন পৌরসভার হেড কেরানী জগৎবন্ধু ওয়াদ্দেদার এবং মাতা দেবী তাদের ছয় সন্তান মধুসূদন প্রীতিলতা কনকলতা শান্তিলতা আশালতা ও সন্তোষ তাদের পরিবারের আদি পদবী ছিল দাশগুপ্ত পরিবারের কোনো এক পূর্বপুরুষ নবাবী আমলে ওয়াহেদেদার উপাধি পেয়েছিলেন এই থেকেই তাদের পদবী ওয়াদ্দেদার বা ওয়াদ্দার প্রীতিলতার নাম ছিল রানী জীবন প্রীতিলতা ওয়াদ্দেদার এর প্রাথমিক পড়াশুনো শুরু হয় ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় থেকে তিনি শৈশব থেকেই মেধাবী ছাত্রী ছিলেন সেই কারণে বিদ্যালয়ের শিক্ষিকাদের প্রিয় পাত্রীও ছিলেন তিনি উনিশশো সালে তিনি বিদ্যালয়ের পাঠ শেষ করে ঢাকার ইডেন কলেজে ভর্তি হন সাহিত্য চর্চায় তিনি বরাবর উৎসাহী ছিলেন কলেজের পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন কেবল পড়াশোনা নয় সামাজিক কাজকর্মেও তিনি উৎসাহের সঙ্গে যোগ দিতেন উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা আসেন এবং বেথুন কলেজে ভর্তি হন দুই বছর পর দর্শনশাস্ত্র নিয়ে তিনি পাশ করেন যদিও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকায় কৃতিত্বের সাথে স্নাতক পাশ করলেও প্রীতিলতা ও তার সঙ্গী বীণা দাশগুপ্তের পরীক্ষার ফল স্থগিত রাখা হয় বর্তমান সময় বাইশে মার্চ দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মরণোত্তর স্নাতক ডিগ্রি প্রদান করা হয়েছে তাদের দুজনকে কলেজের পড়া শেষ করে তিনি আবার চট্টগ্রামে ফিরে আসেন কর্মজীবন প্রীতিলতা ওয়াদ্দেদারের কর্মজীবন শুরু হয় চট্টগ্রামের একটি স্থানীয় বিদ্যালয় নন্দনকানন অপর্ণাচরণ স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে বিপ্লবী চেতনার উন্মেষ বীর কন্যার এক নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার ছিলেন বিপ্লবী দলের কর্মী ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত কিছু গোপন বই তিনি বোন প্রীতিলতার কাছে রেখে দেন সেই সময় তিনি মাত্র দশম শ্রেণীর ছাত্রী ছিলেন তিনি লুকিয়ে বইগুলি পড়তেন দেশের কথা বাঘা যতীন ক্ষুদিরাম কানাইলাল বাজেয়াপ্ত করা এই সমস্ত গ্রন্থ প্রীতিলতাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করেছিল দীপালি সংঘ নাগের নেতৃত্বে দীপালি সংঘ নামে একটি সংগঠন নারী শিক্ষা প্রসারের জন্য কাজ করত ঢাকায় অবস্থিত এই সংঘ মেয়েদের বিপ্লবী সংগঠনে অন্তর্ভুক্ত করার কাজও করত দীপালি সঙ্গে যোগ দিয়ে প্রীতিলতা লাঠি খেলা ছোড়া খেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বিপ্লবী দলে যোগদান প্রীতিলতা তার দাদা পূর্ণেন্দু দস্তিদারের কাছে বিপ্লবী সংগঠনগুলিতে যোগদান করার নিবিড় ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তখনও পর্যন্ত বিপ্লবী সংগঠনে কোনো মহিলা যোগদান করেনি কিন্তু প্রীতিলতা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদানের অটল সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তেরোই জুন উনিশশো সালে প্রীতিলতা তাদের ধলঘাট ক্যাম্পে সূর্য সেন এবং নির্মল সেনের সঙ্গে দেখা করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী তাদের দলে মহিলা যোগদানের ক্ষেত্রে আপত্তি করলেও অবশেষে তাকে অনুমতি দেওয়া হয়েছিল কারণ বিপ্লবীরা যুক্তি দিয়েছিলেন যে অস্ত্র পরিবহনকারী মহিলারা পুরুষদের মতো এতটা সন্দেহভাজন হবে না বিপ্লবী কর্মকাণ্ড সূর্য সেন এবং তার বিপ্লবী দল চট্টগ্রামের মহাপরিদর্শক ক্রেককে হত্যার দায়িত্ব দেন রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তীকে কিন্তু তারা ভুল করে চাঁদপুরের এসপি এবং তারিণী মুখার্জিকে হত্যা করে সেই রাতেই রামকৃষ্ণ বিশ্বাস ও চক্রবর্তীকে গ্রেফতার করে আলিপুর জেলে পাঠানো হয় প্রীতিলতা সেই সময় কলকাতায় থাকায় তাকে রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয় প্রীতিলতা বোন হিসাবে পরিচয় দিয়ে প্রায় চল্লিশ বার রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করেন এর পরেও সূর্য সেনের বিপ্লবী দলের সাথে প্রীতিলতা টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে আক্রমণ এবং রিজার্ভ পুলিশ লাইন দখলের মতো অনেক অভিযানে অংশ নিয়েছিলেন এবং জালালাবাদ যুদ্ধে বিপ্লবীদের বিস্ফোরক সরবরাহে দায়িত্ব নেন তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ উনিশশো সালে সূর্যসেন সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন এই ক্লাবের সামনে সাইনবোর্ডে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড দেশের মানুষের সঙ্গে সাহেবরা যে দুর্ব্যবহার করে তার উপযুক্ত জবাব দেবার জন্য মাস্টারদার নির্দেশে প্রীতিলতার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দিন স্থির হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর আক্রমণের সাত দিন আগে কল্পনা দত্তকে গ্রেফতার করা হয় প্রীতিলতা তখন অস্ত্র প্রশিক্ষণের জন্য কোতোয়ালি সমুদ্র তীরে যান এবং সেখানে তাদের আক্রমণের জন্য নিজেকে প্রস্তুত করেন গ্রুপের সদস্যদের পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়েছিল এবং ধরা পড়লে তা গিলে ফেলতে বলা হয়েছিল অবশেষে এলো সেই দিন প্রীতিলতা পাঞ্জাবি সাথে মাথায় পাগড়ি বেঁধে পুরুষের পোশাক পরে ছদ্মবেশ ধারণ করেছিলেন তার সহযোগী কালীশঙ্কর দে বীরেশ্বর রায় প্রফুল্ল দাস শান্তি চক্রবর্তী ধুতি ও শার্ট পরেন মহেন্দ্র চৌধুরী সুশীল দে এবং পান্না সেন লুঙ্গি ও শার্ট পরেছিলেন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ক্লাবে পৌঁছে তারা আক্রমণ চালায় তখন ক্লাবের ভেতর চল্লিশ জন লোক ছিল আক্রমণের জন্য বিপ্লবীরা নিজেদের তিনটি পৃথক দলে বিভক্ত করেছিল তারা গুলি শুরু করার পূর্বেই ভবনটিতে আগুন ধরিয়ে দেয় ক্লাবে উপস্থিত কয়েকজন পুলিশ অফিসারের হাতে রিভলভার ছিল এবং তারা সাথে সাথে সেখানে গুলি ছুড়তে শুরু করে প্রীতিলতাও একটি বুলেটে আহত হন পুলিশ রিপোর্ট অনুসারে এই হামলায় একজন মহিলা মারা যান এবং চারজন পুরুষ ও সাতজন মহিলা আহত হন গুলিবিদ্ধ হয়ে প্রীতিলতা ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে পটাশিয়াম সায়ানাইড গিলে নেন পরদিন অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর পুলিশ তার লাশ উদ্ধার করে মৃতদেহ তল্লাশি করে পুলিশ কিছু লিফলেট রামকৃষ্ণ বিশ্বাসের ছবি গুলি বাঁশি এবং পরিকল্পনার খসড়া পায় ময়না তদন্তে দেখা যায় প্রীতিলতার বুলেটের আঘাতে নয় সায়ানাইডের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে উপসংহার ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাসে কিংবদন্তি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার আজও জীবিত আছেন কোটি কোটি মানুষের হৃদয়ের গভীরে তিনি বিপ্লবী বাঙালি নারী হিসেবে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন মাত্র একুশ বছর বয়সে প্রীতিলতার স্বাধীনতার জন্য অসীম ত্যাগ দেশপ্রেম ও আদর্শ আজও মানুষ স্মরণ করে বাংলাদেশি লেখিকা সেলিনা হোসেন প্রীতিলতাকে প্রতিটি নারীর জন্য আদর্শ বলে নিজের লেখায় উল্লেখ করেছেন তার স্মরণে বাংলাদেশে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে প্রীতিলতাকে নারীদের জন্য আলোর বাতিঘর বলে স্মরণ করে আসছে এই সংস্থা এছাড়াও বাংলাদেশে তার উদ্দেশ্যে সড়কপথের নামকরণ করা হয়েছে এবং ভাস্কর্য স্থাপিত হয়েছে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ